এক্সট্রাকশন সিনেমাটি নেটফ্লিক্সে আসে শুক্রবার 24 এপ্রিল। সেদিন থেকে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমা নিয়ে সমালোচনা ঝড় বইছে। বড় একটা অংশের অভিযোগ, এই সিনেমায় বাংলাদেশে যে দৃশ্যমান করা হয়েছে তা ভালো হয়নি। আবার অনেকে দাবি করছেন এক্সট্রাকশন সিনেমা নাকি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। আসলে সিনেমাতে কি এমন রয়েছে যার জন্য এত সমালোচনা ঝড়, এই সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। আমরা বাংলাদেশিরা মনে প্রাণে চাই বাংলাদেশকে বিশ্বের মানুষ চিনুক, কিন্তু এই সিনেমাতে যেভাবে বাংলাদেশকে উপস্থাপন করা হয়েছে সেটা একজন বাংলাদেশি কখনোই চাইবে না। সিনেমায় ক্রিস হেমওয়ার্থস মানে আমাদের থর ভাই, যে কিনা ব্ল্যাক মার্কেটের একজন মার্সেনারি, টাকার বিনিময়ে বিভিন্ন কাজ করে থাকে। ভারতীয় গ্যাংস্টার মহাজনের ছেলে অভিকে কিডন্যাপ করে নেয় বাংলাদেশি গ্যাংস্টার আমির আসিফ, আর অভিকে বাঁচাতে হায়ার করা হয় বিদেশি ভারতীয় সৈনিক টেইলর রককে। মানে আমাদের থর ভাইকে, সে বাংলাদেশে আসে ছেলেকে উদ্ধার করার জন্য। সিনেমাটি ছিল পুরো অ্যাকশনে ভরপুর, কিন্তু বাংলাদেশি পুলিশ র্যাব সেনাবাহিনীতে যেভাবে দেখানো হয়েছে এই সিনেমাতে তা মোটেও ঠিক হয়নি। এমনভাবে তাদের উপস্থাপন করা হয়েছে যেন ইনারা সবসময় মাফিয়া কোনো গ্যাংকে সুরক্ষা দিতে ব্যস্ত থাকেন। পৃথিবীর অনেক জায়গার মানুষ হয়তো বাংলাদেশকে চিনত না, তারা হয়তো এই সিনেমার মাধ্যমে বাংলাদেশকে বুঝতে পারবে যে বাংলাদেশ কেমন একটি দেশ। যেহেতু সিনেমাটি বাংলাদেশের ঢাকাকে কেন্দ্র করে বানানো হয়েছে, তাহলে অবশ্যই বাংলাদেশি ভাষা শুদ্ধ ব্যবহার করা উচিত ছিল এই সিনেমাতে। এই সিনেমায় কিছু ভাষার প্রয়োগ এবং বিভিন্ন জায়গায় যেসব লেখা দেখা গেছে তা বাংলায় বড় ভুল ছিল। বেবি ট্যাক্সির গায়ে লেখা ছিল আল্লাহ সর্বশক্তিমান। তাছাড়া বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে নানা ভুল করা হয়েছে এই সিনেমায়। সিনেমা সেট প্রস্তুতে ডিটেলসের একটু ঘাটতি ছিল, ঘাটতি তো থাকাই স্বাভাবিক, কারণ সিনেমায় ঢাকার কথা বলা হলেও এই সিনেমার কোনো অংশ শুটিংয়ে ঢাকাতে করা হয়নি। ভারতে এবং বিভিন্ন দেশে ঢাকার শুটিং সেট বানিয়ে সিনেমাটির বিভিন্ন অংশ শুট করা হয়েছে। বাংলাদেশের চরিত্রদের মুখের ভাষার সঙ্গে ঠিক বাংলাদেশের মানুষের ভাষার কোনো মিল ছিল না এই সিনেমায়। মিল ছিল কিছুটা কলকাতার বাঙালিদের সঙ্গে, এছাড়া যথেষ্ট ব্যাকগ্রাউন্ড না থাকায় গল্প এবং চরিত্র সুপ্রতিষ্ঠিত হয়নি এই সিনেমায়। সিনেমাতে যে ঢাকাকে দেখানো হয়েছে তা অবাস্তব, ঢাকা এর চাইতে অনেক উন্নত। এই সিনেমাতে যে ঢাকাকে দেখানো হয়েছে সেটি দেখলে আপনার মনে হবে বাংলাদেশের রাজধানী ঢাকার ঠিক কলকাতা শহরে গিঞ্জি এলাকার মতো, আর ঢাকা শহরে রাস্তা খুব ছোট, কোনো গাড়ি থাকুক আর না থাকুক সিএনজি যেন সব জায়গাতেই রয়েছে। ঢাকার মেন রোড দশাতো হবে না, ঢাকার ঘরে ঘরে কেবল হিন্দি গান বাজে, আর ঢাকা শহরে বিল্ডিংগুলো সব মুঘল আমলের, কোনো রকমে টিকে আছে। আফগানিস্তানের সাথে এই শহরে প্রচুর মিল রয়েছে। এই শহর মোটেও নিরাপদ কোনো শহর নাই, যেখানে বাচ্চা কাচ্চারা অটোমেটিক রাইফেল নিয়ে ঘুরে। সবচাইতে বড় কথা হচ্ছে ঢাকার মানুষজন পশ্চিমবঙ্গের টোনে কথা বলে, কেউ অবশ্য হিন্দি মারাঠি হিব্রুর মতো করে বাংলায় কথা বলে, আবার গালাগালিও করে কলকাতার ভাষায়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই সিনেমাটি কোনো সত্য ঘটনা অবলম্বনে করা হয়নি, বাংলাদেশ শব্দটাকে শুধুমাত্র ব্যবসার কথা চিন্তা করে মুভিতে ব্যবহার করা হয়েছে। আমাদের দেশের সংস্কৃতির বোঝাপড়ার জন্য আমরা এই সিনেমাটি যখন দেখছি তখন ভুলগুলো খুব সহজে আমাদের চোখে পড়ছে। কোরিয়ান বা চাইনিজরা কেউ এই মুভিটি দেখলে সেটা বুঝতেই পারবে না। তাছাড়া মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 10/6.9, যেটা যথেষ্ট ভালো। যারা এখনও এই মুভিটি দেখেনি তারা নেটফ্লিক্সের মাধ্যমে এই মুভিটি দেখতে পারেন, আর যাদের নেটফ্লিক্স নেই তারা টরেন্টের যে কোনো সাইট থেকে মুভিটি নামাতে পারেন। ছোটোখাটো ভুলগুলো যদি আপনি এড়িয়ে চলেন তাহলে এই মুভিটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই মুভি নিয়ে কেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এত সমালোচনার ঝড় তা হয়তো আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং অন্যদের দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।